আজি সপ্তমী চড়চঞ্চল শক্তিপীঠ বিভিন্ন বেশে দর্শন দেউছন্তি মা চণ্ডীপাঠ ও মন্ত্র উচ্চারণ সহ চালিছি পূজার্চনা শরৎকালীন ষোড়শ পূজা উপচার বিধি চালিছি পূজা মাঙ্কু বিভিন্ন বেশে সজ্জিত করা যাচ্ছে বাঙ্কি চর্চিকার মহানদী শহে আট জল আনি মাঙ্কু স্নান করা যাই পরে নূতন বস্ত্রে মাঙ্কু সজ্জিত করা যাচ্ছে সকালু আরম্ভ হয়েছিল সূর্যপূজা দ্বারপাল পূজা সহ চণ্ডীপাঠ কোভিড কটকণা পাই বিনা ভক্তরে হেউছি মাঙ্ক সবু নীতিকান্তি সেইপরি আঠগড় মা ভট্টারিকাঙ্ক ঠারে রীতিনীতি পূজা চালিছি 108 মহানদীর সেবায়ত মানে পানি আনি মাঙ্কু মাজনা করি মঙ্গল আরতি চণ্ডীপাঠ এবং যে সব রয়েছে যেমন পূজা রয়েছে সকাল রীতিনীতি 10টা বেলা আমার মান্ডু ধূপ এবং দ্বিপরে খেচড়ি ডালমা খটা শাগ আমার সেকেন্ড ধূপ হুয়ে আমি আমিষ ভোগ করা যায় এবং সন্ধ্যাবেলে টেলান্ন এবং রাতে পুঁজি 108 গড়া পুঁ মহানদী পানি আনি দ্বিতীয় স্নান করা যায় সন্ধ্যাবেলে আমার স্নান করা যায় পুঁ 108 গড়ি সেবায়ত মানে সেইপরি ঝঙ্কড় সারলা পীঠে দুইটি বেশে মা সজ্জিত হেউছেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী সন্ধ্যায় মহিষা মর্দিনী বেশ ও রাতে সুনা বেশ করা যাচ্ছে 17 তারিখ 23 তারিখ পর্যন্ত চলন্তি প্রতিমা নিজ জন্মস্থান লন্ডা দেউলিকু যাই পরিক্রমা করিথান্তি মাঙ্কর পার্বণ পর্ব 10 তারিখ ঠু আরম্ভ হইছি 23 তারিখ রে হচ্ছে মাঙ্কর অষ্টমী পূজা মহাষ্টমী পূজা 23 তারিখ দিন করা যিবো 24 তারিখ রে হচ্ছে নবমী 25 তারিখ হচ্ছে দশরা মা সারাঙ্কর ষষ্ঠী সপ্তমী অষ্টমী মাঙ্কর সন্ধ্যাবেলে মহিষা মর্দিনী বেশ রাতে সুনা বেশ করা যাচ্ছে মা নবপত্রিকা ঠু 17 তারিখ ঠু 23 তারিখ পর্যন্ত যে চলন্তি প্রতিমা আমার অনেক লন্ডা দোলটি অোটা অধা কিলোমিটার হব মাঙ্কর যে গোটা জন্মস্থান সেটি মা পরিক্রমা করা যাতে এ করোনা কটকণা যে বর্তমানে আমি মাঙ্ক পাখে জনাওছু এ করোনা কটকণা শীঘ্র দূরীভূত হো ভক্ত মানে যেটি অনেক ভক্ত মানে ভালো রুহতু কিন্তু পূজা নীতি যেমনি হওয়ার কথা হচ্ছে কিন্তু প্রশাসন তরফ ভক্ত মানুষ দর্শন কিছু করার সুবিধা না সেইপরি পুরীরে 5 কিলোর চান্দি মেঢ়ে বিভূষিত হয়েছেন মা কাকুড়ি খাই মহাষ্টমীরে খড়গ পূজা হব ছাগবলি পড়ব মধ্যরাত্রে শীতল ভোগ শঙ্খুড়ি ভোগ দিয়ার পরম্পরা রয়েছে সেপটে মা সমলেশ্বরী কুচিণ্ডস্থিত মাঙ্ক পীঠ কেন্দুঝরের ঘটগাঁ তারিণী ও বারিপদার মা অম্বিকাঙ্ক পীঠে মধ্য দশহরা পাই মাঙ্ক স্বতন্ত্র নীতিকান্তি চালিছে আমার প্রতিবর্ষ পরি মাঙ্কর যেমতি সাজসজ্জা হয় মা যেমতি সুসজ্জিত হুঁতি সেইসব প্রথা বিধি পরম্পরা অনুসারে রয়েছে কিন্তু কোভিড যে আমার কটকণা যোগ আমার ভোগরাগ সব বন্ধ করা যাই অফিসে কৌশি কলেকশন হো না কেবল আমার বিমলাঙ্কর ইয়ে প্রতিনিধি হয়েছিল বলি প্রথা রয়েছে তেমন বলি চান্দা আমার কটা হচ্ছে আউশি রসিদ পত্র কটা হোনি রোষেবাস বন্ধ কেবল মাঙ্কর কোঠ ভোগ তৈরি হচ্ছে হ্যাঁ এ তো দুঃখর বিষয় এই যে মহামারী রোগ সকাশে সরকারের যে কোভিড গাইডলাইন রয়েছে তা সকাশে ভক্ত এটি টোটাল আসা মনা করা হয়েছে সবু বর্ষ যেমন ভক্ত মানে মার পাখে যাই মুড়িয়াটি মারি পড়লে মাকে তাঁর দুঃখ জনাওলে সংসার হয়েছিল কি সে কুলে আর নিজের হাতে অখণ্ডীপি চলুলে যেত সন্তুষ্ট হোলে সে ইহাতে আসুছন মার ধরাকে দর্শন করছেন সন্তোষ হয়ে যাচ্ছেন সন্তোষ হলে বলে কেলা তার মনে বহু দুঃখ আসুছে কি মাকে আমি টিকি মুড়িয়া মারি না পড়া বলি হলে ধরা দেখি তার মন সন্তোষ করে সেমান যাচ্ছেন আর এই পূজা টাইমে সব পর্ব মানে গোটে গোটে কেমতি ফাঁকা ফাঁকা লাগুছি আর মন মানুনি আর ভালো লাগুনি পূজাটা যেটা শান্তি লাগে যেমন ঠাকুর পাখে ঠিয়া হয়েকি পূজা দেওয়া পাই দীপ দেওয়া পাই সেটা বাহারে ঠিয়া হয়েকি যেটা কেমতি পীঠে সপ্তমী পূজা চালি বেড়ে আজ মণ্ডপরে ষষ্ঠী পূজা বেল বরণ পরে মণ্ডপরে পূজা পাচ্ছেন মা আসন্তকালি শক্তিপীঠে মহা অষ্টমী পূজা ব্যুরো রিপোর্ট অর্গস নিউজ।